বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না, এমনকি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরও ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এতদিন কার্যালয়ের ভেতরে আত্মীয় স্বজনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতাদের কার্যালয়ে প্রবেশের সুযোগ ছিল। সর্বশেষ রোববার রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আব্দুর রউফ সহ বেশ কয়েকজন শিক্ষক সাংবাদিক নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেও পুলিশ কাউকে বাধা দেয়নি, আটকও করেনি। কিন্তু সোমবার সকাল থেকে গুলশান কার্যালয়ের দৃশ্যপট পাল্টে যায়। অন্যদিনের চেয়ে পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কম থাকলেও সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকাল থেকে কাউকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, আবার কেউ বের হতে চাইলেও তাতে বাধা দেওয়া হচ্ছে। এদিকে গত 3 জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে তার কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর 19 ঘন্টা পর শনিবার রাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও বন্ধ রয়েছে মোবাইল, ইন্টারনেট ও ডিশ সংযোগ।